কন্যা ভ্রূণ হত্যা রুখতে 3 দশক আগে পাশ হয়েছে আইন, কিন্তু তা মানা হচ্ছে কি না সেটা দেখার মতো সরকারি পরিকাঠামো রাজ্যে দুর্বল। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গজিয়ে ওঠা অনেক ইউএসজি ক্লিনিক, এমআরআই সিটি স্ক্যান সেন্টার, এআরটি সেন্টার, সারোগেসি ক্লিনিক এবং জেনেটিক ল্যাবরেটরিতে মোটা টাকার বিনিময়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বন্ধে এবার কড়া নজরদারির পথে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই লক্ষ্যে রাজ্যের সমস্ত ইউএসজি ক্লিনিক, এমআরআই সিটি স্ক্যান সেন্টার এবং জেনেটিক ল্যাবরেটরিকে নিয়ন্ত্রণে আনতে চাইছে স্বাস্থ্য ভবন। এদের কাজকর্ম সম্পর্কে বিশদে খোঁজখবর নেওয়া হবে, কোথায় কতগুলি এমন সংস্থা রয়েছে তার ম্যাপিং হবে, প্রকল্প রূপায়ণে পেশাদার সংস্থাকে দায়িত্ব দিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের লক্ষ্য কি? রাজ্যের সব ইউএসজি ক্লিনিক, এমআরআই সিটি স্ক্যান সেন্টার, এআরটি সেন্টার, সারোগেসি ক্লিনিক এবং জেনেটিক ল্যাবরেটরির তালিকা তৈরি, কোন ক্লিনিকে কী মেশিন ব্যবহার করা হয় সেগুলি সরকারিভাবে নথিভুক্ত করা, ক্লিনিকগুলি আইন মানছে কি না সে ব্যাপারে বিশদে খোঁজ খবর নেওয়া, ক্লিনিকগুলিকে খুঁজে বের করে ম্যাপিং করা। আইন কি বলছে? কন্যা ভ্রূণ হত্যা বন্ধে 1994 সালে সংসদে পাশ হয় পিএনডিটি অ্যাক্ট, পরে তাতে কিছু সংশোধনী আসে। আইন অনুসারে মাতৃগর্ভে থাকাকালীন ভ্রূণের লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এই আইন মানবে না তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে সুপ্রিম কোর্ট। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় যে মেশিনের সাহায্যে, সেই আল্ট্রাসাউন্ড যন্ত্র কতগুলি বিক্রি হচ্ছে স্বাস্থ্য দপ্তরে তার রিপোর্ট জমা দিতে হয়, সমস্ত নথি এবং তথ্য সংরক্ষণ করতে হয়। আইন মানা হচ্ছে কি না তা দেখার জন্য প্রতি সপ্তাহে ইউএসজি ক্লিনিক পরিদর্শনের কথা ইন্সপেকশন কমিটির, কিন্তু বাস্তবের নির্দেশ ঠিকমতো পালিত হচ্ছে না বলে অভিযোগ, ফলে লিঙ্গ অনুপাতে থাকছে না ভারসাম্য। রাজ্যের পরিস্থিতি কি? স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে শিশুদের মধ্যে ছেলে মেয়ের অনুপাতে ভারসাম্য থাকছে না। 1991 সালে রাজ্যের প্রতি 1000 ছেলে পিছু মেয়ে ছিল 967 জন, 2001 সেটা হয় 960, 2011 956। গ্রামের তুলনায় শহরাঞ্চলে ছেলে মেয়ের অনুপাতে ভারসাম্য কম। 2011 এই অনুপাতে র্যাঙ্কের বিচারে পশ্চিমবঙ্গ ছিল দশমে। 2014 থেকে 16 সালে রাজ্যে এবছর এক বছরে ছেলে পিছু মেয়ে ছিল 937 জন। 2015 থেকে 17 সালে এই সংখ্যাটা হয় 939, 2016 থেকে 18 সালে সংখ্যাটা হয় 941। রাজ্যের তরফে কি উদ্যোগ নেওয়া হয়েছে? রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন কন্যা ভ্রূণ হত্যা বন্ধে ইউএসজি ক্লিনিক, জেনেটিক কাউন্সেলিং সেন্টার এবং ইমেজিং সেন্টারগুলির উপরে নিয়মিত নজরদারি চলে। জেলা এবং রাজ্যস্তরে ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং কমিটি রয়েছে, তারা বিষয়টি দেখে। রাজ্যস্তরে একটি পিএনডিটি সেল করা হয়েছে, তাতে একজন করে আইনি পরামর্শদাতাও আছেন। স্বাস্থ্য দপ্তরের হিসেব রাজ্যে সব মিলিয়ে 3312 এমন ক্লিনিক আছে যেখানে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সুযোগ রয়েছে। কোথাও বেআইনিভাবে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হচ্ছে কি না সেটা খতিয়ে দেখতে 2020-21 সালে রাজ্যে 2149 জায়গায় ইন্সপেকশন হয়েছে, 126 ক্লিনিক সিল বা সাসপেনশনের মুখে পড়েছে, কোথাও আবার যন্ত্রপাতি আটক করা হয়েছে।